বাংলাদেশের মানুষের কপাল পোড়া কত, এরা কত হতভাগা। কোরআন এবং সহি হাদিস স্পষ্ট কাছে থাকতেও যারা কোরআন সুন্নার আনুগত্য না করে শুধু বুজুর্গদের তৈরি করা বিধানের আনুগত্য করে মারা গেল, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াদু দালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাজতু মা রাসূলি সাবিলা, হায়াক খেপ যদি না আল্লাহর নবীর পথে চলতাম কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিজ ফুলানান খলিলা, হায়াক খেপ সব শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, যদি অমুক ব্যক্তির পিছনে না চলতাম কতই না ভালো হতো। কার পিছনে চলেছেন আপনি, কার আনুগত্য করেছেন আজকে মনে হচ্ছে না, কিয়ামতের মাঠে ঠিকই মনে পড়বে। কে ইলিয়াস সাহেবের মুরিদ ছিলেন? ইলিয়াসি তাবলিগ, তাই না? চলছে কে? আব্রাহাম লিঙ্কনের অনুসারী ছিলেন? কিয়ামতের মাঠে আক্ষেপ করে বলবেন। আজকে কেউ ডেমোক্রেসির ভক্ত, কেউ সেকুলারিজমের ভক্ত, কেউ ন্যাশনালিজমের ভক্ত, কেউ কমিউনিজমের ভক্ত, এটা হল রাজনৈতিক দিক। আর কেউ চরমোনাইয়ের ভক্ত, কেউ মাছ ভাণ্ডারের ভক্ত, কেউ আটরশির ভক্ত, কেউ সরসিনার ভক্ত, কেউ কুতুববাগের ভক্ত, কেউ দেওয়ানবাগের ভক্ত, কেউ চিশতিয়ার ভক্ত, কেউ মুজাদ্দিদের ভক্ত, কেউ নকশবন্দের ভক্ত, কেউ কাদারিয়ার ভক্ত। চলছে না? মোহাম্মদি আছে কেউ? মোহাম্মদি কেউ নাই। ও বলবে লামাত্তাখিজ ফুলানান খলিলা, অমুক ব্যক্তিকে না মানলে কতই না ভালো হতো। বেকুব, ও স্বীকার করবে লাকাদ আদাল্লানি আনি দিক্রে বাদাই জানি, নিজে নিজেই বলবে হ্যাঁ আমার কাছে তো কোরআনের নসিহত গেছিল, হাদিস আমি শুনেছি, কিন্তু এইগুলো পড়িনি, না পড়ার কারণে আমাকে পড়তে দেয়নি। ও বলেছে, ডিসি সাহেব আপনি কেন কোরআন পড়ছেন বাংলা অনুবাদ? আমরা পড়ে বুঝি না, আপনি বাংলা অনুবাদ পড়লে তো কত দুষ্ট হবে। এই হুজুর কত বড় শয়তান বলেন তো দেখি। ইবলিস শয়তানও এই ধরনের কথা বলতে পারবে না। একজন এসপি সাহেব, তিনি সহিহ বুখারীর প্রথম খণ্ড খুলে পড়তেছেন, ঠিক মসজিদের ইমাম সাহেব ওই সময় দেখা করতে গেছে, কি পড়ছেন এটা? বঙ্গা অনুবাদ সহিহ বুখারী। তখন বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি সহিহ বুখারীর অনুবাদ পড়ছেন, এ তো পড়লে তো কত পুষ্ট হয়ে যাবেন আপনি। এসপি সাহেব বলছেন যে আমি হাদিসের গ্রন্থের অনুবাদ পড়ছি, কত পুষ্ট হব মানে? এটা তো আপনাদের জন্য না, এটা আলেমদের জন্য। সেম এই হুজুররা যেমন ঠাকুর, হিন্দুদের ঠাকুর একরকম হয়ে গেছে, হয়ে গেল না একরকম। এই ওসি সাহেব বলেছে, এটা কি বলছেন? আমি কি এটা রামায়ণ পড়ছি? এটা কি মহাভারত পড়ছি? এটা কি বেদ পড়ছি? এটা কি পুরাণ পড়ছি? এটা মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা, আমি হাদিস পড়ছি যে আল্লাহর নবী ব্যাখ্যা দিয়ে গেছেন, এটা সবার জন্য উন্মুক্ত, শুধু টুপি পড়া হুজুরদের জন্য না। এটা আপনি চিন্তা করেন, সঙ্গে সঙ্গে ফোন দিয়েছে আমাকে, ফোন দিয়ে বলছে যে আগে আপনাদেরকে জাহান্নামে নেওয়া হবে। আমরা যে বাবা আমি কি অপরাধ করলাম, প্রথম কথায় ফোন দিয়ে বলছে যে আগে আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমি বললাম যে কি অপরাধ করলাম আগে জাহান্নামে যেতে হবে মানে? বলছে এই ঘটনা শুনেন, আমি বুখারি আসলে যাচাই করার জন্য কিনেছি যে আসলে আপনারা যে কথাগুলো বলে দলিল আছে কিনা। এক সাইডে রাখছে জাল হাদিসের কবল রাসূলুল্লাহ সালাত, এই বইটা ওখানে রিফারেন্স দেওয়া আছে ইসলামিক ফাউন্ডেশনের, তো ইসলামিক ফাউন্ডেশনের বুখারি কিনেছে, কিনে মিলা মিলা দেখতেছে আসলে মিলে কিনা। হুজুরেরা কত চালাক আপনি জানেন না, একটা চালাকি বলবো, একটা চালাকি বলি তাহলে। একটা জেলখানার মসজিদের ইমাম সাহেব, ওখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তে তার দাওয়াতে আলহামদুলিল্লাহ কিছু মানুষ, কিছু অফিসার গোছের, কিছু পুলিশ, তারা সহি আকিদা গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। তো মাগরেবে এশার সালাতে আমিনটা মসজিদে খুব জোরে হয়, তো ইমাম সাহেব বলেছে যারা জোরে আমিন বলেন তারা কেউ আসবেন না মসজিদে নামাজ পড়তে। তো এবার ঊর্ধ্বতন দায়িত্বশীলকে এনারা অভিযোগ দিয়েছেন আমাদেরকে মসজিদে যে নিষেধ করেছে, কেন আমরা আমিন জোরে বলি তাই? আচ্ছা ঠিক আছে, ইমামকে ডেকে বলছি।
ইমামের সাথে ইমামকে ডেকে নিয়ে এসে বলেছে, আপনি নাকি মসজিদে সালাত পড়তে নিষেধ করেছেন, তারা আমিন জোরে বলে। বলছে জি, আমিন তো আমাদের মাঝহাবে নাই, এই জন্য মসজিদের আর বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এই জন্য পড়তে দেওয়া যাবে না স্যার, আপনি এদেরকে নিষেধ করবেন। আমি নামাজ পড়তে নিষেধ করব। তখন বলছে আসলে ঘটনা কি বলেন তো? বলছে না, এটা মাঝহাব মানতে হবে, এটা তো স্যার ইমামে স্বীকৃতি দিয়েছে। কিভাবে? এখন ডিসি সাহেবকে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে একটা বুঝ দিয়েছে, যখন দ্বন্দ্ব লাগে সৌদি আরবে, তখন সৌদি আরবের শাসক স্যার ইমামকে ডেকেছিলেন, স্যার ইমামকে ডেকে একটা ফয়সালা করে দিয়েছেন যে যেটা যার মাঝহাব। এইটা করলো কি করে? এই বুঝতে দিল কি করে? শুধু মাঝহাবকে টিকিয়ে রাখার জন্য এ ধানাই পানাই এগুলো কৌশল, শুধু মাঝহাবকে টিকিয়ে রাখার জন্য।